Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দুপুরে খাওয়ার পর কিছুটা সময় ঘুমোতে পছন্দ করেন। এই ঘুমকে বাংলায় বলা হয় ভাত ঘুম এবং ইংরেজিতে পাওয়ার ন্যাপ বলে। দিনভর নানা কাজের চাপের মাঝে কম্পিউটারের রিফ্রেশ বাটনের মতো কাজ করে এই ভাত ঘুম। যদিও দুপুরে খাওয়ার পর ঘুমোনোকে অনেকে অলসতা, শক্তি কম, অসুস্থতার পর্যায়ে ফেলে দেন, তা নিয়ে নানা মহলের নানা মত রয়েছে। আসল সত্য তাহলে কি? আদৌ কি আপনার আমার শরীরে ভাত ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে? আজ আমরা জানব ভাত ঘুমের উপকারিতা, ন্যাপ দিনের কোন সময়টাতে নিতে হয় এবং ন্যাপ কতক্ষণ নেওয়া যায় তা সম্পর্কে। দুপুরের পর দিনের এবং রাতের বাকি সময়টুকু সতেজ রাখতে এবং মন মেজাজ ভালো রাখতে ভাত ঘুম বেশ কার্যকরী। সকালে ঘুম থেকে ওঠার পর যে সতেজতা, কর্ম উত্তমতা নিয়ে দিন শুরু হয়, দিন গড়ানোর সাথে সাথে তা কমে আসে। এক্ষেত্রে ভাত ঘুম শরীরের কর্মশক্তি পুনরুদ্ধারে সহায়তা করে, যার ফলে বিকেলের দিকে কাজে মনোযোগ বেশি দেওয়া সম্ভব হয়, কাজ ভুল করার সম্ভাবনাও অনেকটা কম হয়। ভাত ঘুম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যার ফলে হৃৎপিণ্ড এবং কিডনির স্বাস্থ্যও ভালো থাকে। আর শরীরের এই যন্ত্রগুলো ভালো থাকলে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও সুস্থ থাকে। ঘুম মন ভালো রাখার জন্য বিশেষ প্রয়োজন। ঘুমালে হরমোনের ভারসাম্য রক্ষা হয়, চাপ সৃষ্টিকারী হরমোন কমকরণ হয়। তাছাড়াও ভাত ঘুম আমাদের আরও নানাভাবে সাহায্য করে, যেমন হজম শক্তি বৃদ্ধি করে, হরমোনের ভারসাম্য উন্নত করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, অসুস্থতা থেকে দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সহায়তা করে। সব বয়সী লোকেদের জন্য ভাত ঘুম উপকারী, তবে যারা দিনভর বেশি পরিশ্রমী কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভাত ঘুম বিশেষ প্রয়োজন। একটি গবেষণায় জানা যায় যাদের বয়স 60+ তাদের দুপুরে 2 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। ভাত ঘুমের উপকারিতা পেতে হলে অবশ্যই দুপুরে ঘুমানোর সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। দুপুরে খাওয়ার একটু পরে ঘুমোতে পারেন, বাম দিকে কাত হয়ে শুয়ে থাকুন, 10-20 মিনিট ঘুমানো যেতে পারে। এক্ষেত্রে দুপুর 1-3টার মধ্যে ঘুমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোজ দুপুরে ঘুমোতে না পারলে সপ্তাহে অন্তত 3 দিন দুপুরে ঘুমানো দরকার। অনেকেই হয়তো অফিস, স্কুল, কলেজের জন্য দুপুরে ঘুম সম্ভব হয় না, তাদেরকেও রাত ছাড়া দিনের কোনো একটা সময় ব্রেনকে রিফ্রেশ করার জন্য ছোট্ট ন্যাপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যারা কর্মব্যস্ততায় অফিস, আদালত, ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই সময় বা সুযোগ পেলে নিজেদের কর্মস্থলে কিছুক্ষণ টেবিল বা কোনো কিছুর উপর হেড ডাউন করে চোখ বন্ধ করে ন্যাপ নেওয়ার চেষ্টা করবেন। তাতে কাজে মন বসবে, মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। যারা ভাত ঘুম নিতে চান তারা অবশ্যই শুরুতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে নিন, যাতে কাজের মধ্যে বেশিক্ষণ ঘুমিয়ে না পড়েন। প্রতিদিন সময় না বদলে ঠিক একই সময়ে ন্যাপ নেওয়ার চেষ্টা করুন। এতে করে শরীরে ঘুমের অভ্যাস তৈরি হবে এবং একটা সময় দেখা যাবে ওই সময় এলেই শরীর ঘুমোতে চাইবে। 20-90 মিনিটের বেশি ভাত ঘুম নেওয়া যাবে না, কারণ ন্যাপ নেওয়ার পরিবর্তে কেউ যদি দুপুরে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকেন তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাতে আমাদের ওজন বৃদ্ধির সমস্যাও ঘটতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন দুপুরে ন্যাপ নিলে স্বাস্থ্যের সমস্যা নয়, বরং তা আমাদের জন্য অনেক উপকারী। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।